চলে আসলাম অস্ট্রোর বাড়ি বাড়ি হ্যাঁ বাড়ির পেছনে, আর এখন যাচ্ছি এটা বিয়ে বাড়িতে। তো এটা হলো মানে গাড়ির মধ্যে লল, এখন গার্লফ্রেন্ড নেই বলে সে এরকম। প্রত্যেকবার যাওয়ার সময় এখানে জল দিয়ে যায়, আর শীতকাল না, শীতে জল কমে গেছে। অত জল দিচ্ছিলে ব্রো? ও নাইস। এখন বেশি রাস্তায় কোনো ভেজর ভেজর করবো না, ডাইরেক্ট মেন প্লেসে যাবো। মেন প্লেসে গিয়ে যা হয় হবে, আর না হলে ব্লগ আসবে না। আর যদি ব্লগ যখন আসছে তাহলে কাজ কিছু একটা হয়েছে। মাটিতে নামাই দিছি কাটা দেখে, এই জন্য বলি বয়সের আগে গাড়ি করতে নেই। আর আজকে এর জন্য আমরা গাড়ি কিনতে যাচ্ছি। আমি গাড়ি চালাতে পারি, আমাকে গাড়ি চালাতে দিচ্ছি। আমি স্কুটারটা স্টার্ট দিলাম, স্কুটারটা ভারী গাড়ি বুঝলি, স্টার্ট দিয়ে দিচ্ছি। হাতে গেলাম কি তো নিয়ে যাই না, আমি যেটা দেখছি ওটা মিডিয়াম কোয়ালিটি ছিল। তো ফাইনালি এটা আমাদের সামনে কি টিম, এখন কোথায় যেতে হবে? আমরা এখন কেটিএমে যাবো, এটা 390 ডিউক আর 390 অ্যাডভেঞ্চার। হ্যাঁ, 390 ডিউক অথবা 390 অ্যাডভেঞ্চার, আর এটা আমাদের কেটিএম। এখন দেখা যাক মাইন্ড আরও চেঞ্জ হয় কি না। আর আমাদের রাইডারের স্টোরি তো শুনেছ, 4 বছর আগের রাইডারের স্টোরি, আর সাইডে তো কাকুর স্টোরিটাও শুনে কাকু এখনও বাইক চালাতে পারে না। সো ফাইনালি মাস্ক টাস্ক পরে কমপ্লিট, এখন যাব ভেতরে। জানি না আমার ভিডিও করতে এখানেও বারণ করে দেবে কি না। ও ভাই আমি সাইড দিয়ে যাবো, আর এখানে আমাদের পিছনে রয়েছে প্রচুর বিস্ট। আমাদের কাছে বেশিভাবে পছন্দ হচ্ছে, কারণ সবসময় তো আমরা আর অ্যাডভেঞ্চারে বেরোবো না, আর এটা অ্যাডভেঞ্চারের জন্য হুইলগুলো বড় আছে অনেক, 390 এটা এটা চালানো সেগুলো অনেকটা আলাদা। এটা অ্যাডভেঞ্চার 390 আর এটা ডিউক 390। তো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে সেটা তোমরা বলো, বাট আমাদের তো ডিপ 390 পছন্দ হচ্ছে। আর যা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা কমেন্ট করে জানাও। সবাই এখানে বসে টসে দেখলো, দেখা যাক এটাই চুজ হবে মনে হচ্ছে। কত পার্সেন্ট সময় মনে হচ্ছে এটা চুজ হবে? আমার মতে 99% যদি অত আমার মাইন্ড সেট করে পারে যে কনভিন্স করার চেষ্টা করছে এটার জন্য। তোমার তো কনভিন্স করছে কারণ এত বার ক্যান্সেল করেছো। হ্যাঁ, এত আগে অনেকবার ছিল সেগুলো বলছি, প্রথমে জেড 900, তারপরে ওখান থেকে আসলো ওটা কি ছিল কন্টিনেন্টাল জিটি, সেটা তো পেলাম না, এখন আপাতত আছে এই 390। তো এটা 390 শিওর, দেখা যাক যদি এটা পেমেন্ট হয়ে যায়। তাহলে কেটিএম শোরুম এসে বলছে কাওয়াসাকি শোরুম কথা, কাওয়াসাকি 300 এনে দেবে। আমি বলছি ভাই তুই আগে ডিউকে শোরুমে এসে, ডিউক 390 ইজ লাভ ম্যান। এটা পছন্দ হচ্ছে আর ওটা
অ্যাডভেঞ্চার একটা কথা বলি কি, অ্যাডভেঞ্চার তুই সবসময় ইউজ করার জন্য বেস্ট হবে না, তুই নর্মাল বেশি রাইড এর প্ল্যান তো হচ্ছে আমাদের টেস্ট ড্রাইভের জন্য। তো লাইফে আমার যে মানে যে ইচ্ছাটা ছিল এবং যে জন্য আমি কখনো KTM চালাইনি সেটা আমার আজকে ফার্স্ট পূরণ হচ্ছে, সেটা হলো 390-র জন্য। 390-র জন্য এখনো অবধি আমার বন্ধুদের সবারই আছে, ডিউক 250 আছে, RC ছিল, ডিউক 200 ছিল, বাট আমি কখনো সেটা চালাইনি, শুধুমাত্র ডিউক 390 চালাবো সেই জন্য। তো সেটা আমার পূরণ হচ্ছে, এটা তোমার এক্সস্ট সাউন্ড, এটা কি ইসে করা হচ্ছে, স্যানিটাইজিং করা হচ্ছে, ফিচার্সগুলো নাইস। এখন আত্মীয় ফ্যামিলির সাথে কথা বলছে, কনভিন্স করানো হচ্ছে ফ্যামিলিকে। এটা অ্যাডজাস্টেবল লিভার আছে আর কুইক শিফটারও আছে। ও ভাই 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 অত্র একবারে লঞ্চ করে দিয়েছে ভাই, মান চম্মান বাঁচিয়েছে। ও আমি এটা এক্সপেক্টই করেছিলাম না যে এত স্মুথলি লঞ্চ করবে। ও ভাই ওপি ভাই, আমি এক্সপেক্টও করিনি এত স্মুথলি লঞ্চ করে বেরিয়ে যাবে। আমি পিছনে বসিনি, তাহলে একটা বড় কারণ হলো নিজের ভয় লাগছিল। ভাই আমি আমি এক্সপেক্ট করিনি এত স্মুথলি লঞ্চ করে বেরিয়ে যাবে। তোমার হুস্কা বর্ণা আর এটার মধ্যে পার্থক্য কি আছে? আর এটার মেন জিনিস আমার সব থেকে সেক্সি লাগে এই জিনিসটা, হ্যাঁ ওটা আমি যখন ইসে করেছি দেখি এটা টেপ লাগাতে হবে। এটা ভাই অনেকটা নিচু, হুসবার না শর্ট প্লেনের থেকে এটা অনেকটা সিট হাইট নিচু, হুসকাবানার থেকেও নিচু সিট হাইটটা, হুসকাবানার সিট হাইটটা প্রায় আমার এতটা এতটা উঁচু। হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম শর্ট প্লেনের সিট হাইট। হ্যাঁ অবভিয়াসলি আমাদের লুক অ্যান্ড ফিল অ্যান্ড চালিয়ে দিয়ে যাবে অসম, বাট চালিয়ে এটা বেশ সত্যি খুব মানে স্মুথ ছিল প্লাস অসম। তো এখন এটা ফাইনাল করা হবে, ভেতরে ডকুমেন্টসের ব্যাপারে চলবে, আর এটা আমরা কালকে ব্রো এটা আমরা কালকে পেয়ে যাবো না, কালকে পেয়ে যাবো তো এটা মানে ডকুমেন্টস কমপ্লিট করে কালকে শিওর কাল। সো ফাইনালি আমাদের বুকিংয়ের সব প্রসেস কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি আর এখন আমাদের যেতে হবে বাড়ি। আমি ঢুকে গেলাম তোরা কেউ না ঢুকলে। এখন দুটো আড়াইটে বাজতে গেছে, তো কিছু কিছু হালকা ক্ষেত মানে খাওয়ার ব্যাপার একটা রয়েছে, কারণ খিদে পেয়েছে সবারই। তো কাকু বাইরে ডাকলো, বাইরে যাই। আর এটা আমাদের জন্য পাঁচজনের, হ্যাঁ পারফেক্ট সিটিং পজিশন, কারণ আমরা পাঁচজন আছি কাউকে নিয়ে। আমরা পেছনে ভিউটা দেখতে পাচ্ছ, জানি না আমার কে কালো লাগছে কিনা, হ্যাঁ ভাই কালো লাগছে কিনা দেখতো। তো এখানে আমরা চারজন পুরো ফ্রিলিভাবে বসে আছি, থাম্বস আপ চলে এসছে। তো আমাদের খাবার চলে এসছে,
নিয়েছি আর সাথে দিয়েছি আর আলু ভাজাটা আসছে। আমাদের রুটি আলু ভাজি চিকেন খাওয়ার পরে এখন এসছে চা। আর এখানকার চাটা আমি এখানে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন চা খেয়েছিলাম, তো এখানকার যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখন এই চাটা খেয়েছিলাম, ভালো লেগেছিল। আর এগুলো তো ভালো, আর কাকুরে তো স্পেশালি চা খাচ্ছে, কাকুকে নেওয়া হয়নি, কাকু বলেছিল নিতে বাট আমাদের নেওয়া হয়নি। সেলফিতে যখন তুলছিলাম তখন কাকু ফোনে কথা বলছিল আর এখন কাকু চা খাচ্ছে আমাদের সাথে। তো চা ঠান্ডা হয়ে যাবে তাতেই খাওয়া শেষ কর। আর তুই এখন তো এখন আমাদের চাটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো এমনি ডাইরেক্ট গাড়ির কাজটা করাবে না আসবো এখান থেকে লাস্ট আমাদের গাড়ি কাজ, গাড়ি কাজ কমপ্লিট করে তারপর বাড়ি। এখানে আমাদের গাড়ি রাখা আর আমরা এখানে ওয়েট করছি। ও পেছনে রোড এইদিকে থাকতে হবে আর পেছনে আমাদের এয়ারপোর্ট। আমার অদ্রিয় আমার তোর প্ল্যান ছিল না আমাদের ইসে যাওয়ার, মানে তাহলে আমার ফার্স্ট টাইম এয়ার এক্সপিরিয়েন্স সেটা হলো না, ওটা হবে কোনো না কোনো দিন, ওটা আমার এক্সামের জন্য মিস হয়ে গেল, তারপর থেকে অবস্থা খারাপ। আমাদের এখানে গাড়িটা চাকায় কি অ্যালাইনমেন্ট করার জন্য এখানে ধুয়েছে, আর জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসবে কারণ ফোন থেকে করছি। এখানে আবার কী হচ্ছে